আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি স্টাইলিশ লগ ইন ফর্ম এ ধরনের একটি লগ ইন ফর্ম কীভাবে তৈরি করা যায় আমরা এখানে দেখতে পাচ্ছি লগ ইন সাবমিট ইউজার পাসওয়ার্ড আমরা এই ধরনের একটি লগ ইন ফর্ম কীভাবে তৈরি করা যায় এবার তা আপনাদেরকে দেখাবো এই জন্য আমরা ফাইল থেকে নিউটি ক্লিক করব আমরা এখানে ওয়াইট দিয়ে দিব চারশো পিকজেল হাইট আমরা দুশো পঞ্চাশ পিক্সেল দিয়ে রেজুলেশান সেভেন্টি এবং কালার মোডস আর জিবি কালার ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট রেখে আমরা ওকে বাটনে ক্লিক করব এবার আমরা এখানে ক্লিক করে এটিকে বড় করে ফেলি এবার আমাদের এখানে অনেক সময় এই রুলার এই আমরা স্কেলটি দেখতে নাও পেতে পারি আমরা তখন ওই ভিউতে গিয়ে আমরা এখানে রুলার এটি চেক করে দিব এরকম দেওয়ার পরে আমরা যে কাজটি করব আমরা আমাদের এই রুলারের এখান থেকে আমরা এই রুলারের এখান থেকে আমরা মাস পয়েন্টেতে ক্লিক করে অর্থাৎ ড্রাগ করে আমরা টেনে এনে এভাবে ছেড়ে দিব আমরা দেখতে পাচ্ছি একটি লাইন আমরা আরেকটি লাইনও আমরা এভাবে এখান থেকে ক্লিক করে স্কেলের এখানে ক্লিক করে ড্রাগ করে এনে আমরা এভাবে এভাবে আমরা এ পর্যন্ত আনতে পারি আমরা আরেকটু এবার এটিকে আমরা যদি আরেকটু সরাতে চাই তাহলে এটির এখানে আমরা আমরা আরেকটি স্কেল এঁকে নেব এখানে প্রথমে আমরা এই দুটি লাইন রেখেই আমরা যে কাজটি করব আমাদের এখানে যে রেক্ট্যাঙ্গুলার টুল দেখতে পাচ্ছি আমরা এই রেক্ট্যাঙ্গুলার টুলে এখানে ক্লিক করে রাউন্ডেড র্যাক্ট্যাঙ্গুল টুল যেটি আছে আমরা এটি সিলেক্ট করে আমাদের এখানে রেডিয়াস আমরা ফাইভ পিক্সেল করে দিব ফাইভ পিক্সেল করে আমরা এখানে এবং আমাদের কালার কালারে এখানে আমরা যে কোনো একটি কালার নিয়ে নিব সাপোজ আমরা এখানে ওয়ান 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 অর্থাৎ ছয়টি ওয়ান দিয়ে একটি কালার কোড নিয়ে আমরা আমাদের এই ক্যানভাসের এই দুই দুই লাইনের মধ্যে আমাদের দুই রোলারের মধ্যে আমরা এখানে একটি র্যাকটেনকে লাগব এভাবে আমরা এভাবে এঁকে আমরা আমাদের এই মুভ টুলটি দিয়ে এটিকে একটু উপরে উঠিয়ে আমরা এটিকে এই দুই দাগের মধ্যে রেখে আমরা এই শেপ ওয়ান নামে যে নতুন লেয়ারটি তৈরি হয়েছে আমাদের এই লেয়ারের উপরে মাউস পয়েন্ট রাইট ক্লিক করে আমরা ব্ল্যান্ডিং অপশনস দেখতে পাচ্ছি উপরে এখানে ক্লিক করব এখানে ব্ল্যান্ড মোড নরমাল রেখে অপাসিটি হান্ড্রেড এবং আমাদের এখানে ড্রপ শেডও আমরা দেখতে পাচ্ছি আমরা ড্রপ শেডও আমরা এই চ্যাকটি উঠিয়ে দিব এটি উঠিয়ে দিয়ে আমরা আমাদের নিচে যে দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট অভারলে আমরা এই চ্যাকটি এখানে সিলেক্ট করব সিলেক্ট করে আমাদের এখানে মুড নর্মাল রেখে অপাসিটি হানড্রেড রেখে এখানে আমরা রিভার্সটি চেক করে দেবো চেক করে আমাদের এখানে যে গ্রেডিয়েন্ট এডিটর বক্স দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব আমরা ক্লিক করে আমরা এখানে যে প্রি সেট দেখতে পাচ্ছি আমরা এই প্রি সেটে এখানে ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড এটি সিলেক্ট করে আমাদের এখানে নিচে যে কালার স্টপ বাটন দেখতে পাচ্ছি আমরা এই কালার স্টপ বাটনে ডাবল ক্লিক করে এখানে একটি কালার কোড কালার পিকারে এখানে একটি কালার কোড লিখে দেবো এফ ফোর অ্যাফ ফোর অ্যাফ ফোর লিখে আমরা ওকে বাটনে ক্লিক করবো এবার আমাদের ডান পাশে যে নিচের কালার স্টপ বাটনটি আছে এটি ক্লিক করে আমরা এখানে লোকেশন হান্ড্রেড দেখতে পাচ্ছি আমরা এখানে লোকেশনটিকে হানড্রেডটি রেখে দেবো এখানে আমরা ডবল ক্লিক করে আমরা এখানে একটি কালার কোড লিখে দেব এফ বি এফ বি এফ বি লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব করে আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব করে এখানে আমাদের যে নিচে স্ট্রোক দেখতে পাচ্ছি আমরা স্ট্রোকে ক্লিক করব আমরা স্ট্রোকের এখানে দেখতে পাচ্ছি সাইজ থ্রি এটিকে আমরা ওয়ান করে আমাদের এখানে পজিশন আউটসাইড ব্ল্যান মোড নর্মাল অপাসিটি হান্ড্রেড রেখে আমরা এখানে কালার বক্স দেখতে পাচ্ছি এখানে ফিল টাইপ কালার রেখে কালার বক্সে ক্লিক করব করে এখানে আমরা এখানে কালার পিকার একটি কালার কোড লিখে দিব এফ থ্রি এফ থ্রি এফ থ্রি লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব এখানেও আমরা ওকে বাটনে ক্লিক করবো করে এবার আমাদের এই রেক্ট পাশে যে চিকন লাইনের মতো দেখতে পাচ্ছি এটিকে দূর করার জন্য আমাদের সেই ওয়ান লেয়ারের উপর আবার রাইট ক্লিক করে রেস্টারাইজ লেয়ার এটি ক্লিক করব এবার আমরা যে কাজটি করব আমাদের এই বাম পাশে যে রুলারটি দেখতে পাচ্ছি আমরা এখানে মাউস পয়েন্টের দিকে ক্লিক করে টেনে অর্থাৎ ড্রাক করে আমরা এদিকে এটির থেকে একটু দূরে আমরা এভাবে লাইন দিয়ে দেবো আবার আরেকটি লাইন এভাবে ড্রাগ করে এনে আমরা এখান থেকে একটু একটু দূরে দিয়ে দেবো দিয়ে এবার আমরা যে কাজটি করবো আমাদের যে র্যাকটেনগেল টুলটি সিলেক্ট করা আছে রাউন্ডের র্যাকটিনগেল টুলটি এটি সিলেক্ট করে আমরা এখানে রেডিয়াস আমরা একটু কমিয়ে ফ্রি দিয়ে এখানে আমরা অন্য একটি কালার রেখে যে কোনো একটি কালার আমরা এই কালারটিও রাখতে পারি অথবা আমাদের ইচ্ছা মতো একটি কালার দিয়ে আমরা এখানে ক্লিক করে যে কোনো একটি কালার দিতে পারি দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করব করে আমরা আমাদের এখানে উপরে আমরা এখানে একটি রেক্ট অ্যাঙ্গেল আঁকবো এই লাইন থেকে এই দ্বিতীয় লাইন থেকে দ্বিতীয় লাইন পর্যন্ত আমাদের একটি রেক্ট অ্যাঙ্গেল একে আমরা আমাদের এই শেপ টু নামের যে লেয়ারটি আছে আমরা এটির উপরে রাইট ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশানস দেখতে পাচ্ছি উপরে ব্লেন্ডিং অপশনে ক্লিক করব এখানে ড্রপ শেডো আমরা দেখতে পাচ্ছি এগুলো আগে চেক করা ছিল এগুলো উঠিয়ে দিবো আমরা এখানে ড্রপ শেডও সিলেক্ট করব সিলেক্ট করে আমাদের এখানে ব্লেন মোড আমরা মাল্টিপ্লাই রেখে এখানে কালার ব্ল্যাক এখানে অপাসিটি আমরা ট্যান করে দিব ট্যান করে আমাদের অ্যাঙ্গেল আমরা এখানে কমিয়ে নাইনটি করে দিব নাইনটি করে আমাদের এখানে ডিস্টেন্স আমরা টু দিয়ে দিব স্প্রেড জিরো সাইজ থ্রি দিয়ে আমরা এখানে নয়েস জিরো রাখবো এবার আমরা চলে যাব গ্রেডিয়েন্ট ওভারলে এখানে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে সিলেক্ট করব করে আমরা আমাদের এখানে যে ব্ল্যান্ড মোড এটি নর্মাল রেখে অপাসিটি হান্ড্রেড এখানে এটি রিভার্স করে দিয়ে আমাদের গ্রেডিয়েন্ট বক্সের মধ্যে এখানে ক্লিক করবো করলে আমরা গ্রেডিয়েন্ট এডিটর বক্স দেখতে পাচ্ছি আমরা এখানে প্রি সেট দেখতে পাচ্ছি আমরা প্রি সেটের এখানে ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড এটি সিলেক্ট করে আমাদের এখানে নিচের স্টপ বাটনে ডাবল ক্লিক করে আমরা এখানে একটি কালার কোড লিখে দেব বি সি বি বিসি লিখে ওকে বাটনে ক্লিক করবো আমরা আমাদের ডান পাশের নিচে যে কালার বাটন আছে এখানে ক্লিক করে আমরা লোকেশনের এখানে আমরা এইটটি দিয়ে দিব এইটটি দিয়ে আমরা এখানে ডাবল ক্লিক করে এখানে একটি কালার কোড লিখে দিব এ সেভেন এ সেভেন এ সেভেন লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব এবং এখানে ওকে বাটনে ক্লিক করব করে আমরা নিচে দেখতে পাচ্ছি স্ট্রোক আমরা স্ট্রোকে এখানে ক্লিক করবো করে আমাদের সাইজ আমরা ওয়ান করে দিব এখানে পজিশন আউটসাইড মোড নরমাল অপাসিটি হান্ড্রেড এখানে কালার যে বক্স দেখতে পাচ্ছি আমরা এই কালার বক্সে ক্লিক করে এখানে কালার পিকআপ পাবো আমরা এখানে একটি কালার কোড লিখে দিব বি সি বিসি বি সি লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব এখানে ওকে বাটনে ক্লিক করে আমরা আমাদের এই রেক্ট্যাঙ্গেলটিকে রেস্টারাইজ করব এখানে আমাদের শেপ টু লেয়ার উপরে রাইট ক্লিক করে রেস্টারাইজ লেয়ার দেখতে পাচ্ছি আমরা রেস্টারাইজ লেয়ারে ক্লিক করব দেখতে পাচ্ছি এটি রেস্টারাইজ হয়েছে এবার আমরা আমাদের এখানে মুভ টুলটি সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে আমরা জে ফর জ অর জে ফর জার্নি আমরা কন্ট্রোল চেপে যে চাপব অর্থাৎ এটিকে ডুপ্লিকেট করব আমাদের এই রেক্টেঙ্গেলটিকে ডুপ্লিকেট করে আমরা শিফট চেপে ধরে ডাউন কি দিয়ে আমরা এটিকে নিচে নামিয়ে আনব এভাবে আনার পরে আমরা আমাদের এখানে আমরা আরেকটি নতুন লেয়ার তৈরি করব নতুন একটি লেয়ার নিয়ে আমরা দেখতে পাচ্ছি শেপ টু কপির উপর আরেকটি লেয়ার তৈরি হয়েছে আমরা এই লেয়ারটিকে আমরা এখানে আমরা এবার আমাদের যে র্যাকটেনগুলো মার্কিউ টুল আছে আমরা এই র্যাকটেনগুলো মার্কিউ টুলটি সিলেক্ট করে আমাদের এখানে আমরা একটি বক্স এভাবে এঁকে নেব আমাদের এখানে ফিক্সড সাইজ দেওয়া আছে আমরা এই ফিক্সড সাইজটি আমরা এখানে ক্লিক করে আমরা এটিকে নর্মাল সাইজ দিয়ে আমরা ম্যানুয়ালি এভাবে এঁকে নেব একটি বক্স এরকম একটি বক্স এঁকে আমাদের এখানে যে ফোরগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি আমরা ফোরগ্রাউন্ড কালারের মধ্যে ক্লিক করে আমরা এখানে আমাদের কালার কোড আমরা হোয়াইট দিয়ে দেবো অর্থাৎ এফ এফ ছয়টি এফ লিখে দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করব করে আমাদের এখানে যে গ্রেডিয়ান টুলটি দেখতে পাচ্ছি আমরা এই গ্রেডিয়ান টুলে ক্লিক করে চেপে ধরে রাখলে আমরা পেন্ট বাকেট টুল পাবো এটি সিলেক্ট করে আমরা আমাদের এই ক্যানভাসের এখানে এই জায়গায় আমরা ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি এটি সাদা হয়ে গেছে এবার আমরা আমাদের এই লেয়ার ওয়ানের উপর মাউস পয়েন্টার দিয়ে রাইট ক্লিক করে আমরা চলে যাব আমাদের ব্ল্যান্ডিং অপশানস দেখতে পাচ্ছি ব্ল্যান্ডিং অপশানে আমরা ব্ল্যান্ডিং অপশনে এখানে স্ট্রোক নিচে দেখতে পাচ্ছি স্ট্রোক স্ট্রোক সিলেক্ট করে আমরা স্ট্রোক সাইজ এখানে ওয়ান করে দিব পজিশন আউটসাইড ব্ল্যান্ড মোড নর্মাল অপাসিটি হান্ড্রেড ফিল টাইপ কালার রেখে এখানে আমাদের কালার বক্সের মধ্যে একটি ক্লিক করে আমরা এখানে একটি কালার কোড লিখে দিব বি সি বি সি লিখে আমরা ওকে বাটনে ক্লিক করবো এখানে ওকে বাটনে ক্লিক করব এবার আমাদের এই সিলেকশনের এটিকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি ডি ফর ডগ আমরা কন্ট্রোল চেপে ডি প্রেস করব আমরা দেখতে পাচ্ছি এটি ডিসিলেক্ট হয়েছে এবার আমাদের এটিকে ডুপ্লিকেট করার জন্য আমরা মুভ টুটি সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব অর্থাৎ কন্ট্রোল চেপে জে চাপ দিব চাপ দিয়ে আমরা শিফট চেপে ডাউন অ্যারেকি এভাবে চেপে আমরা এটিকে নিচে নামিয়ে নেব এবার আমরা যে কাজটি করব আমাদের যে হরিজেন্টাল টাইপ টুলটি আছে আমরা এই হরিজেন্টাল টাইপ টুলটি সিলেক্ট করে আমাদের এখানে আমরা ফন্ট নিয়ে নেব মাইক্রোসফট স্যান্স সেরিফ আমরা এই মাইক্রোসফট স্যান্স সেরিফ এটি সিলেক্ট করে এখানে আমরা সাইজ আমরা ফরটিন করে দেব ফরটিন করে এখানে কালার আমরা তো কালার বা টেক্সট ফন্ট কালার এখানে ক্লিক করে আমরা ফন্ট কালার অবশ্যই সাদা কালার করে দিয়ে দেবো অর্থাৎ ছয়টি অ্যাপ লিখে ওকে বাটনে ক্লিক করব করে আমরা এখানে একটি টেক্সট লিখব লগ ইন এখানে লিখে আমরা এখানে সিলেক্ট করে মুভ টুলটি সিলেক্ট করে আমরা আমাদের অল্টার চেপে কিবোর্ড থেকে অল্টার চেপে এটিকে কপি করে আমরা এখানে নিয়ে আসতে পারি এভাবে রেখে আমরা এবার আমাদের হরিজেন্টাল টাইপ টুলটি সিলেক্ট করে আমরা এখানে এই ট্যাক্সটির মধ্যে ক্লিক করে আমরা এটিকে এডিট করে নিতে পারি সাবমিট সাবমিট লিখে আমরা ওই মুভ টুলটি সিলেক্ট করব করে আমরা আবারও আমাদের এখানে আমরা নতুন একটি ল্যার তৈরি করে আমাদের এখানে অরিজেন্টাল টাইপ টুলটি সিলেক্ট করে আমরা এখানে অন্য একটি ট্যাক্স টাইপ নিয়ে নিতে পারি আমাদের ইচ্ছা মতো আমরা একটি ট্যাক্স নিয়ে নিতে পারি অথবা আমাদের এই মাইক্রোসফট স্যান্সেফ এটিও রেখে আমরা আমাদের এখানে আমাদের ফন্টের যে টেক্সট কালার আমরা এই কালারটির এখানে ক্লিক করে এখানে একটি কালার কোড লিখে দিব নাইন ডি নাইন ডি নাইন ডি লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব করে এখানে আমরা একটি আমরা সাইজটিকে আর একটু কমিয়ে নিতে পারি আমরা সাইজটিকে কমিয়ে টুয়েলভ করে আমরা এখানে একটি টেক্সট লিখে দেব ইউজার নেম অথবা আমরা ছোটো হাতেও লিখে দিতে ওই জন্য নেম আমরা লিখে আমরা মুভ টুলটি সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে অল্টার শিফট অল্ট শিফট চেপে ধরে আমরা এটিকে ডাক করে সোজা নিচে নিয়ে আসতে পারি এভাবে এনে আমাদের এখানের টাইপ টুল হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করে আমরা এটির মধ্যে ক্লিক করে এখানে আমরা এটিকে এডিট করে নিতে পারি আমরা এখানে লিখে দিব পাসওয়ার্ড ডবলিউ আর ডি পাসওয়ার্ড লিখে আমরা আমাদের অরিজিনাল টাইপ টুল সিলেক্ট করে আমরা আবারও এখান থেকে এটিকে ডুপ্লিকেট করে নিতে পারি কন্ট্রোল যে চেপে ডুপ্লিকেট করে আমরা শিফট চেপে নিচে ড্রাগ করে এভাবে নিয়ে আসতে পারি এনে আমরা এটিকে আমরা অরিজিনাল টাইপ টুলটি দিয়ে আমরা এডিট করে নিতে পারি ফর গট টেন পাসওয়ার্ড ডব্লিউ আর ডি পাসওয়ার্ড লিখে আমরা আবার মুভ টুলটি সিলেক্ট করে আমরা কন্ট্রোল যে চেপে এটিকে ডুপ্লিকেট করে আমরা এটিকে এভাবে নিচে নামিয়ে নিতে পারি অথবা আমাদের অ্যারেকি ডাউন অ্যারেকি দিয়ে আমরা এটিকে এভাবে পজিশনিং করে নিতে পারি করে আমরা হরিজনটা টাইপ টুলটি সিলেক্ট করে আমরা এটিকে এডিট করে নিতে পারি এখানে আমরা লিখে দেব রেজিস্টার আর ই জি আমরা রেজিস্টার লিখে আমরা আমাদের এখানে এই মুভ টুলটি সিলেক্ট করব সিলেক্ট করে এবার আমরা এখানে আরেকটি লেয়ার তৈরি করে নিব এখানে ক্লিক করে নতুন একটি লেয়ার তৈরি করে আমাদের এখানে আমরা অরিজিনাল টাইপ টুলটি সিলেক্ট করে আমরা এখানে আমাদের ফন্ট আমরা চেঞ্জ করে নিতে পারি আমরা এখান থেকে মনোটাইপ করসিভা আমরা দেখতে পাচ্ছি মনোটাইপ কর্সিভা এটি সিলেক্ট করে আমরা এখানে আমাদের যে ফন্ট সাইজ আছে আমরা এটিকে থার্টি করে অথবা থার্টি সিক্স করে আমরা এখানে আমাদের কালার আমাদের যে ফোরগ্রাউন্ড কালার আছে এটি অথবা আমাদের এখানে যে টেক্সট কালার আছে আমরা এই কালারটি ক্লিক করে এখানে একটি কালার কোড লিখে দিতে পারি বিসি 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 লিখে আমরা ওকে বাটনে ক্লিক করে আমরা এখানে একটি টেক্সট লিখে দিতে পারি জানুয়ারি টোয়েন্টি এভাবে লিখে আমরা মুভ টুলটি সিলেক্ট করতে পারি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি আমাদের স্টাইলিশ লগন ফর্ম তৈরি হয়েছে আমরা এভাবে ফটোশপে স্টাইলিশ লগ ইন ফর্ম তৈরি করতে পারবো ধন্যবাদ